লিজার জন্য এখন রান্না মানে টিফিন করছি, সকালে স্কুল যাবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ওপেন উইন্ডোজ বাংলা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল এত তাড়াহুড়ো লেগে যায় না, এলিজার স্কুল যাওয়ার সময় খাওয়াতে খাওয়াতে এমন একটা ঝাপটা মারলো, পুরো মাটিতে পড়ে গেল। এবার অনেক পরে নিয়ে অল্প একটু ছিল, বেশি ছিল না খাওয়ারটা। সব কিছু প্রথমত করিয়ে দিতে হয়, নিজে তো এখনো পারে না, ছোট আছে, এটাই স্বাভাবিক। কিন্তু খুবই আস্তে আস্তে, বুঝেছো তো, মানে যতটুকু নিজে করবে, ধরো ওকে ডাকছি, আস্তে আস্তে হাঁটছে তো হাঁটছে, বই খাতা গুছিয়ে রাখতে আছে করছি। সব থেকে বেশি বিরক্ত করে দেয় মানে ইসে করতে, সকালবেলা ঘুম থেকে উঠতে, উঠরে 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 আধ ঘন্টা ধরে করতে হয়, উঠছি উঠছি উঠছি, বিছানাতে বসে বসে করেই যাবে। এদিকে আমি এদিকে ওর জন্য টিফিন টিফিন রেডি করি, আর আমি ওখান থেকে চিৎকার করি, ওঠ ওঠ, আর উঠছি উঠছি করতে থাকে। তো আমার পক্ষে তো সম্ভব না এদিকে সব ছেড়ে তোমার ওকে উঠানো, তাহলে তো দেরি হয়ে যাবে, তাহলে স্কুলে টিফিনটা করতে পারবো না। যাই হোক, আজকে গলাটা খুব ব্যথা করছে, গরম জল নিয়ে বসেছি, গরম জল খাই, দেখি গলা ব্যথাটা কমে কিনা, প্রচন্ড গলার দুদিকে ব্যথা করছে। তো চলো এখন থেকে ব্যায়াম ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, তোমরা কেউ ভিডিও থেকে বেরিয়ো না, সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করে দেখো, আজকে ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে। তো চলো এখন থেকে দিনটা স্টার্ট করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই ক্লিক করো, অল বাটনটা ক্লিক করো, তাহলে আমাদের যত সুন্দর সুন্দর ভিডিও আছে সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো এখন থেকে দিনটা স্টার্ট করা যাক। শু 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 করে যাচ্ছে, আর কিছু বলতে পারছে না, শুশু হয়ে যাবে। সুমিত মাথায় তেল দিয়ে দিচ্ছে, আর কি আরাম লাগছে, শ্যাম্পু করবো ভালো করে, মাথায় তেল দিয়ে, যে রাত্রে মাথায় তেল দিয়ে সকালে শ্যাম্পু করবো সেটা আমি করতে পারি না, কারণ ঠান্ডা লেগে যায় আর অ্যালার্জিরও প্রবলেম আছে, চট করে ঠান্ডা লেগে যাবে, সেজন্য এখন তেল দিয়ে দিলে একটু পরে শ্যাম্পু করে নেবো। আর আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, সেজন্য হচ্ছে লিজাকেও শ্যাম্পু করাবো, তো লিজার মাথায় তো তেল পড়বে, তেল দেওয়া হবে, ওকেও শ্যাম্পু করাবো। চলো তো এরপরে তেল তেল দেওয়া গেলে সুমিত কাজে বেরাবে, তারপরে আমি রান্না বাড়ি করবো, আমার ঘুম পেয়ে গেল। আমি সব সবজি দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি, যেহেতু ওই বেলা নেমন্তন্ন আছে। গুড ইভিনিং ফ্রেন্ড, এ দেখো খুব জোর খিদে পেয়েছিল, সুমিতকে বললাম সিঙ্গারা নিয়ে আসলে, এখন মুড়ি মাখাচ্ছি, সিঙ্গারা মুড়ি আর কফি বানিয়েছি, কফি খাবো আমরা, তারপরে লিজা পড়তে চলে যাবে আর আমাদের নেমন্তন্ন আছে, আর তারপরে আমরা রেডি হব, লিজা পড়তে যাবে, তারপরে মোটামুটি লিজা পড়ে আসবে 9টার দিকে হয়তো আমরা বেরোবো, তখন রেডি হব, লিজাকে নিয়েও বেরিয়ে যাবো। চলো আমরা রেডি হয়ে গেছি, দেখো বেরোচ্ছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমাদের বেরোতে জন্য অনেক লেট হয়ে গেল, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমরা ভেবেছিলাম অনেক আগে আমি রেডি হয়ে নিব, তারপরে লিজা এলে লিজাকে রেডি করে বেরিয়ে যাবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল, তো আমরা বাইরে একটা কাজে বেরিয়েছিলাম তো আসতেও পারিনি, ওখানে আটকে গেছিলাম। এই দেখো লিজা সাজুগুজু করেছে, ড্রেসটা পরেছে, দেখো মা এদিকে মুখ দেখাচ্ছেন অন্ধকারে। আর আমরা এই দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে, তো যাই হোক সবাই এখন ছবি টবি তুলছে, তো আমরাও ছবি তুলেছি, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখানে সমস্ত স্টল বসেছে, তো লিজা খাচ্ছে, এরপরে আমরা মানে খাওয়ার ওখানে চলে যাব, তো সুমিত ওখানে গেছে দেখতে যে কত দূর, মানে আমরা কখন বসবো খাওয়ার ওখানটায়। তো এই যে দেখো আমরা বসে গেছি, আর তোমাদেরকে বলা হয়নি অ্যাকচুয়ালি আজকে রিসেপশনটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের রিসেপশন, সুমিতেরও ফ্রেন্ড আমারও ফ্রেন্ড। চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি আমরা, আর খুব ভালো খেয়েছি, তো চলো আজকে তোমাদেরকে দেখালাম সারাদিনটা আমাদের কিভাবে কাটলো। বিকেলবেলা তো মানে আমরা ভাবতেই পারিনি যে আমরা যেতে পারবো, এমন বৃষ্টি শুরু হলো, বৃষ্টির জন্য আমি এক জায়গাতে গেছিলাম কাজে, সেখানে গিয়ে আটকে থেকে গেলাম, বাড়িতেই ঢুকলাম 9:30 সময়, তারপরে রেডি টেডি হয়ে বেরোতে বেরোতেই 10:30 বেজে গেল, তো যাই হোক ভাবতে পারিনি যেতে পারবো, তো যেতে পেরেছি। এখন দেখো এক ফোঁটাও বৃষ্টি নেই, মানে তখন কি জোরে বৃষ্টি শুরু হলো সন্ধ্যাবেলা। তো আমরা যার বিয়েতে গেছিলাম সে আমারও ফ্রেন্ড, সুমিতেরও ফ্রেন্ড। তো চলো আজকে এখানে শেষ করছি ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও, আর নতুন যারা আছো আমার চ্যানেলে ভিডিও দেখছো নতুন, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে পাশে যে অল বাটনটা আছে সেটা ক্লিক করে নাও, আমি যত সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট, টাটা, বাই বাই।